বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের সুদী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ফলটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এটি হচ্ছে তিন ফল। এই ফলটি নিয়ে আমাদের দেশে গত বছর 2021 সালে বেশ হইচই ফেলে দিয়েছিল, একটি ফল একটি ডলার, এরকম নানা ধরনের কথাবার্তা, কোরআনে বর্ণিত তিন ফল নানাভাবে ব্যাখ্যা করে এই ফলটি নিয়ে দারুণ একটা প্রচার করেছিল। আমি বলবো কিছু অসাধু চক্র, তারা এই জাতের চারা বিক্রি করার উদ্দেশ্যেই হয়তো অতিরঞ্জিত কথাগুলো বলেছে। তো তিন ফল একটি ভালো ফল, এটি নিঃসন্দেহে পুষ্টিকর একটি ফল। তবে এই ফলটি আমাদের দেশের আবহাওয়ার সাথে কোন জাতটি মানানসই হবে সেটি আমরা ভালোভাবে না জেনে অতিরঞ্জিত প্রচার করেছি এবং স্বাদের বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলার চেষ্টা করেছি বলেই আমার মনে হলো। আমি বেশ কিছু জাত সংগ্রহ করেছিলাম, তার মধ্যে এই জাতটি হচ্ছে ব্রাউন টার্কি। এটি আমেরিকা প্রবাসী আবি রহমান ভাই, এম ডি রহমান ভাই এই জাতটি আমাকে উপহার দিয়েছিলেন। এটি উনি বেশ কিছু লোকের এই জাতটি উপহার দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিন ফল চাষ করে বাংলাদেশে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, আর এই জাতটি আমাদের দেশে তেমন ভালো করবে না। উনি ওনার নিজের গাছের ভিডিও করে দেখিয়েছিলেন এবং সেই গাছ থেকেই চারা করে এই বাংলাদেশে অনেকেই গিফট করেছিলেন, সেই সুবাদে আমাকেও দিয়েছিলেন। তো আমিও দেখুন এই জাতটি আমি সংগ্রহ করেছিলাম। এখানে একটি ফল পেকে পড়ে আছে, আর এই জাতটি বেশ বড় হয়, একটু যত্ন নিলেই। কিন্তু আমি আসলে অন্যান্য জাতের নেই, এই জাতেও কোনো যত্ন নেইনি, ফলন হয় নিঃসন্দেহে এই যে ফলে, কিন্তু স্বাদ তেমন একেবারেই ভালো লাগে না, বিশেষ করে আমার কাছে একদমই ভালো লাগে না, কিন্তু কেউ কেউ খেতে পারে লক্ষ্য করেছি। তো সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বা কথা হচ্ছে যে আসলে এই জাতগুলোর বাণিজ্যিক সম্ভাবনা নেই, বা এগুলো চাষ করলে আমরা ক্ষতির সম্মুখীন হব, এটি স্বাভাবিক। তো যাই হোক, ইতিমধ্যে অনেক ভাইয়েরা বা তরুণ শ্রেণীর লোকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইতিমধ্যে, যদিও তারপরেও আপনাদের দেখালাম বা বলতে চেষ্টা করলাম। এখনও যদি কেউ তিন সম্পর্কে জানতে চান তাহলে ভেবেচিন্তে করবেন। তবে একটি কথা, ফলটি যেহেতু পুষ্টিকর একটি ফল, সেই সুবাদে যে আমরা যে ঔষধি গুণসম্পন্ন কিছু ফল থাকে সেগুলোর হয়তো স্বাদ তেমন ভালো নাও হতে পারে, তাই বলে দু একটি গাছ রাখা যাবে না, এটিও কোনো কথা না। তবে এই চারাগুলো উচ্চ মূল্যে না কিনে সুলভে যদি পেয়ে থাকেন তাহলে শখ করে কেউ দু একটা গাছ রোপণ করলে করতেও পারেন, বা হয়তো বা আপনার কাছে ভালো লাগলে কিছুটা লাগতেও পারে। তো আমি একটি ফল যেহেতু পেকে গোড়ায় পড়েছিল, আমি কিছুটা ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি ফলের ভিতরের অবস্থাটা। খুব একটা স্বাদের ফল না, ফলটা মনে হয় নষ্ট হয়ে গেছে কি। এই ফলটা বেশি মনে হয় পাখি ঠুকুর দিয়েছিল, কিছুটা নষ্ট হয়ে গেছে। এই যে পাখি কিছুটা এক, তো আমি এটাই ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এটার ভিতরে ভালো আছে। তো ঘ্রাণ মিষ্টতা কোনোটাই আমার কাছে তেমন ভালো লাগে না, মোটামুটি খাওয়া যায়, তবে
খাওয়ার মতো ফল, কিন্তু খুব ভালো লাগে না, ভালো লাগার মতো না, হয়তো কারো কাছে মোটামুটি ভালো লাগতে পারে। তো এই হলো এই তিন নিয়ে, ব্রাউন টার্কি নিয়ে আজকে কথা বললাম। আমার কাছে 7-8টির মতো জাত আমি সংগ্রহ করেছি, তো পর্যায়ক্রমে সেগুলো সামনে আলোচনা করার চেষ্টা করব। আর তিন নিয়ে তেমন আর আগ্রহ আমার নেই, বা তিন নিয়ে খুব একটা সম্ভাবনা আমাদের দেশে বাস্তবতায় গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি না, এই বাংলাদেশের প্রেক্ষাপটে। তো প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো অন্য আরেকটি জাতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।